ভাইরে ভাই, যুগের সাথে সবকিছুই কিন্তু আপডেট হচ্ছে, আপডেট হচ্ছে ফিচার ফোনগুলো। 2024 সালে যত ফিচার ফোন বের হচ্ছে, প্রত্যেকটা ফিচার ফোনে কিন্তু এমন এমন চমক দিয়ে বের হচ্ছে যেটা আসলেই কিন্তু অবাক করা বিষয়। আজকে কথা বলবো বেঙ্গল গ্রুপের একটি ফিচার ফোন নিয়ে, রেভো। এই ফিচার ফোনটি একদম নতুন, এতটা ইউনিক ডিজাইন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন, যেটা বলার মতো না। এখন দেখার বিষয় যে এর কল কোয়ালিটি কেমন হবে, ব্যাটারি ব্যাকআপই কেমন দিবে বা নেটওয়ার্ক কেমন থাকবে, তাছাড়া আর কী কী এই ফিচার ফোনটির ভিতরে আছে। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফিচার ফোনটি কিন্তু টাইপ সি পোর্ট করা হয়েছে, এটা কিন্তু ভাই আসলেই চমক। এবং চমক এ কারণেই বললাম যে কিং ভয়েস আছে ফোনটিতে। তাছাড়া এই ফোনটির দাম কিন্তু আহামরি বেশি করা রাখা হয়নি, মাত্র 1100 টাকা, মাত্র 1100 টাকার টাইপ সি পোর্ট, এটা কিন্তু আসলেই একটু অকল্পনীয় লাগলো। এখন দেখার বিষয় সামনে আরও কী কী আমরা দেখতে পাই, যাই হোক সমস্ত কথা পরে। আগে আমরা দেখে নেব যে ফোনটিতে কী কী আমাদের জন্য রাখা হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 1.8 ইঞ্চ একটা ডিসপ্লে পাচ্ছি, ডুয়েল সিম পাচ্ছি, মিডিয়াটেক চিপসেট থাকছে, 1000 mAh ব্যাটারি, ডিজিটাল ক্যামেরা, ওয়ারলেস FM রেডিও থাকছে, রেকর্ড, তাছাড়া লাউড স্পিকার, ব্লুটুথ, MP3, MP4, অটো কল রেকর্ড, ফোন বুক থাকছে 1000, সাথে টাইপ সি চার্জার, বিশাল ব্যাপার। এবং সাথে তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকছেই, সেই বিষয়ে আলোচনা করব এবং একদম A to Z খুলে ফেলবো ফোনটি, দেখবো যে এই ফোনটির কী কী রাখা হয়েছে আমাদের জন্য, বা এই ফোনটি 1100 টাকার বিনিময়ে কিনা উচিত হবে কি উচিত হবে না, সেই বিষয়ে আলোচনা করব। প্রথমেই বক্সটি কিন্তু আনবক্স করে ফেললাম, দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেলাম কাঙ্ক্ষিত সেই ফোনটি, রেভো ফোনটি। এই ফোনটি ডিজাইনটা কিন্তু ইউনিক করা হয়েছে, ম্যাট ফিনিশিং থাকার কারণে কিন্তু এতটা গ্লসি লাগছিল ফোনটি যা বলার মতো না। যারা একটু স্টাইল বা ইউনিক টাইপের ফোন খুঁজেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ফোন হতে পারে এটি। তাছাড়া এই ফোনটির সাথে পাবেন একটা ওয়ারেন্টি কার্ডের নিশ্চয়তা, যেটা 1 বছরের একটা ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সাথে পাবেন একটা চার্জার। এই চার্জার দিয়ে কিন্তু অনায়াসে আপনি 1 ঘন্টা 30 মিনিটের মতো চার্জ দিলেই ফোনটি ফুল চার্জ করতে পারবেন। এবং আপনি এই যে ব্যাটারিটা, এখানে কিন্তু 1000 mAh একটা ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি কিন্তু অনায়াসে আপনি সব জায়গায় কিনতে পাবেন যদি এই ব্যাটারিটা নষ্ট হয়, এবং এই ব্যাটারি দিয়ে অনায়াসেই কিন্তু আপনি 1.5 থেকে 2 দিনের মতো চার্জ এই ফোনটি দিয়ে নিতে পারবেন। আর যারা টানা কথা বলবেন তাদের ক্ষেত্রে কিন্তু 6 থেকে 7 ঘন্টার মতো টানা কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে। এই ছিল, এছাড়া ফোনটির সাথে আর কিছুই ছিল না। এখন ফোনটি একটু খুলবো, দেখবো যে ফোনটির কী কী আহামরি কারিশমা রাখা হয়েছে। অবশেষে ফোনটি খুলে রেয়ার প্যানেলটা হাতে দেখতেই পাচ্ছেন, এতটা চাপ প্রয়োগ করার পরও কিন্তু ফাটলো না, তার মানে মোটামুটি হেভি খেলোয়াড় হবে। এবং ফিনিশিংটাও কিন্তু বেশ ম্যাট ফিনিশিং, বডিটা সহ এই কারণে কিন্তু অনেকটা গ্লসি টাইপ ভাব নিচ্ছিল ফোনটি। আর ফোনটির বডিটা কিন্তু স্লিম থাকলেও অনেক স্ট্রং করা হয়েছে, 2 সিম ইউজ করতে পারবেন ফোনটিতে, 1 SD কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 32 GB পর্যন্ত কিন্তু SD কার্ড এই ছোট্ট ফোনটিতে ইউজ করতে পারবেন আপনি অনায়াসে চাইলে। তাছাড়া ফোনটির এর ব্যাটারিটা আমি সেট আপ দিচ্ছি, ফোনটি একটু ওপেন করবো, তার আগে কিপ্যাড নিয়ে কথা বলবো। এই ফোনটির কিপ্যাডটা একটু ইউনিক টাইপের করা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে অন্যান্য ফিচার ফোন থেকে একটু ইউনিক করা হয়েছে ফোনটি, দেখার সৌন্দর্যটা বাড়ানোর জন্য, আসলে কিন্তু গর্জিয়াস লাগছিল। তাছাড়া ফোনটিতে ভাইব্রেশনও থাকছে। এই কিন্তু এই ফোনটির কিপ্যাডটা কিন্তু একটু দুর্বল, কারণ লাইটটা সাদা, ব্রাইটের হলো একটু আলোটা কম। ফোনটি যখন ওপেন করলাম, রেভো মোবাইল এসে কিন্তু ফোনটি ওপেন হলো, এখানে 1.8 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। এই ডিসপ্লে দিয়ে আপনি অনায়াসেই খুব সুন্দরভাবে দেখতে পারবেন, সেক্ষেত্রে রোদে কিছুটা প্রবলেমে পড়তে হয় এই ডিসপ্লে দিয়ে, আমি যেটা ফলো করলাম। তাছাড়া কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল, মোটামুটি অ্যাপসের যে থিমগুলোও মোটামুটি ইউনিক টাইপের ছিল। এবং এই ফিচার ফোনটির যে অ্যাপস সম্বন্ধে আমরা যদি একটু ঘেঁটে ঘাটে দেখি, সেখানে কিন্তু মেসেজ, কল, মাল্টিমিডিয়া, ফান, ইন্টারনেট, FM রেডিও, সেটিংস, এ সমস্তই থাকছে। এর ভিতরে কিন্তু অনেক প্রকার সেটিংস আছে, আগেই জানিয়েছিলাম যে কিং ভয়েসও থাকছে ফোনটিতে, সে বিষয়ে আলোচনা করব। তার আগে কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখলাম, যে এখানে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি আছে, এবং মেসেজ ক্যাপাসিটি যেটি একটু ঘেঁটে দেখে নিই, সেখানে 200 মেসেজ ক্যাপাসিটি কিন্তু এই ফোনটিতে রাখা হয়েছে। ছোট্ট ফোন, ছোট্ট ক্যাপাসিটি। তাছাড়া ফোনটিতে অল কল, ডিলেট কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল সব কিন্তু কল হিস্ট্রির ভিতরেই পেয়ে যাবেন। ফোনটিতে কিন্তু ইন্টারনেটও ব্রাউজ করতে পারবেন, অবশ্যই সিম ঢুকাতে হবে তাহলে ফোনটির অপশনটা চালু হবে। তাছাড়া মাল্টিমিডিয়া, ক্যামেরা, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ড করতে পারবেন ফোনটি দিয়ে, ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন, ফোনটি ভিডিও প্লেয়ার আছে, ইমেজ ভিউয়ার আছে। তাছাড়া এই ফোনটির ভিতরে পাচ্ছেন FM রেডিও, এখানে যে আপনার FM রেডিও দেওয়া আছে, এই FM রেডিওতে কিন্তু আপনার শুনতে হেডফোনের প্রয়োজন হবে না,
আপনি যখন খুশি তখনই কিন্তু এফএম রেডিও শুনতে পারবেন, শুধু সার্চ করে ঘাটগুলো ধরবেন আর এফএম রেডিও শুনতে থাকবেন মনের সুখে। বন্ধুরা আর একটা কথা, আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে কিন্তু ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এমডি নিপু আমার চ্যানেলে। আর হ্যাঁ, এই ফোনটি যদি আপনি আমাদের কাছে নিতে চান সেক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন, সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। যাই হোক, এছাড়াও ফোনটির ভিতরে থাকছে কিন্তু কিং ভয়েস, সেটা আগেও আমি জানিয়েছি। ফোনটির ভিতরে থাকছে প্রোফাইল, সেখানে কিন্তু রিনটোন অপশনটা পাবেন, মোটামুটি একটা রিনটোনের সাউন্ড পাবেন। আহামরি যে কত সাউন্ড এই ফোনটির সেরকম কিন্তু না, মোটামুটি একটা সাউন্ড পাবেন এই ফোনটিতে, ফোনটির রিনটোনে। কিন্তু রিনটোনটা ছিল কিন্তু ভাই অনেক ইউনিক টাইপের একটা রিনটোন, এতটা গর্জিয়াস একটা রিনটোনেরতে ইউজ করা হয়েছে যেটা আসলে না শুনলেই নয়। চলুন একটু শুনাই। যাই হোক, আপনি রিংটোন চাইলে এসডি কার্ড থেকেও আপনার পছন্দ মতন ইউজ করতে পারবেন ফোনটিতে। ফোনটিতে থাকবে কল সেটিং, সেখানে কিন্তু ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো রিডায়াল, অটো রেকর্ড এবং রিজেক্ট কল সমস্ত পেয়ে যাবেন এই ফোনটির এখানে। এবং ফোনটিতে দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন, ফোনটিতে অক্ষর ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। ফোনটিতে কিন্তু মেস অ্যালার্ট থাকবে, ফোনটিতে দুটো ওয়ালপেপার দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু এইচডি কার্ড থেকে আপনার নিজের ছবিও সেট করে রাখতে পারেন বা আপনি প্রিয়জনের ছবিও সেট করে রাখতে পারেন। এবং এই ফোনটি কিন্তু আপনি চাইলে আপনার প্রিয়জনকেও গিফট করতে পারেন এবং আপনি নিজেও ইউজ করতে পারেন, কারণ মোটামুটি ফোনটি নতুন। যেহেতু নতুন ফোনের কিন্তু মানে মার্কেটেরা মার্কেট পাওয়ার জন্য কিন্তু ফোনগুলো বেশ বেটার বা ভালো করে থাকে আমরা এটা কম বেশি সবাই জানি। ফোনটিতে থাকছে কিন্তু কিং ভয়েসও, দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিং ভয়েস এই ফোনটিতে। ইদানিং কিন্তু অনেক ফোনে, কালকে একটা রিভিউ দিলাম সেই ফোনটিতেও কিং ভয়েস ছিল, এটার ভিতরেও দেখলাম কিং ভয়েস আছে। মাঝখানে কিন্তু বেশ কিছুদিন কিং ভয়েসওয়ালা ফোন ছিল না, এখন কিন্তু বেশ ফোনেই কিং ভয়েস দিচ্ছে। তাছাড়া ফোনটি রিস্টার্ট দিতে চাইলেও কিন্তু আপনি 4-0 প্রেস করতে হবে এবং তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট দিতে পারবেন যে কোনো প্রয়োজনই। আপনার অনেকের প্রয়োজন হয় ফোন রিসেট দেওয়ার ক্ষেত্রে। ফোনটিতে ব্লুটুথ, ফাইল ম্যানেজার, অ্যালার্ম থাকবে 5টা, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ওয়াল্ট ক্লক, স্টপওয়াচ, ওয়াল্ট এই সমস্ত কিন্তু পাবেন এই ফোনটিতে। ফোনটিতে 6-4 একটা টর্চ পাবেন, আমারই তেমন আলো হবে না কিন্তু মোটামুটি কাচ্চালি আমার নেওয়ার মতো একটা আলো পাবেন। এখন মূল বিষয় হচ্ছে এই ফোনটি নেটওয়ার্ক কি বাসার ভিতরে থাকবে। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটি কিন্তু আপনি খুব শক্তিশালী একটা নেটওয়ার্ক পাবেন যেটা আপনাকে বাসার ভিতর নেট পাতে সাহায্য করবে। এবং ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলতে হবে যে এই ফিচার ফোনটি আপনি অবশ্যই কিনতে পারেন, সেটা কারণ এটা প্রুভ করা হয়েছে যে কল কোয়ালিটি কেমন ছিল। এটা মোটামুটি খুব বেশ ভালো একটা কল কোয়ালিটি পাবেন, মিষ্টি মিষ্টি কল কোয়ালিটি। কিন্তু প্রবলেম একটু হবে যেটা আপনার লাউডে চলে আসবে এই ফোনটির সাউন্ডটা, অবশ্যই এটা আপনাকে মেনেই কিনতে হবে যে আপনার এই ফোনটির সাউন্ডটা কিন্তু লাউডে চলে আসবে। এই ছিল মোটামুটি এই ফোনটির ভালো মন্দ দিকগুলো, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।